সিসিটিভির ফুটেজে দেখা যায় 26 জুন রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চৌমুহনা এলাকায় একটি মিষ্টির দোকানে যান মৌলভীবাজার চার আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুল শহীদের গানম্যান মোহাম্মদ গোলাম কিবরিয়া। সেখান থেকে মিষ্টি ও নিমকে কেনেন তিনি। পরদিন দুপুরে আবারও মিষ্টির দোকানে গিয়ে নিমকের মান নিম্ন বলে অভিযোগ করেন কিবরিয়া। এ নিয়ে বাকবিতণ্ডার জেরে ক্ষিপ্ত হয়ে কিবরিয়া ম্যানেজারকে মারধর করে। পরে আহত অবস্থায় ম্যানেজারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সিসিটিভির এই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার ঝড় উঠে, আতঙ্ক বিরাজ করে অন্যান্য ব্যবসায়ীদের মাঝেও। নিমকি একটু নরম ছিল, বৃষ্টি বৃষ্টি হতে পড়তে পারছে, পড়ছে পরে যেন নিমকি হয়তো একটু ইয়ে গেছে। ঠিক আছে ভাই, আমি চেঞ্জ করি দেন। আমরা মানে তর্কাতর্কি এক পর্যায়ে মানে দুজন মিসআন্ডারস্ট্যান্ডিং মাঝে একটা ভুল বোঝাবুঝির মাঝে মানে ঘটনাটা ঘটে। প্রশাসনের সাথে যুক্ত একজন কর্মকর্তা বা কর্মচারী এইভাবে সাধারণ মানুষকে ধরে নিয়ে মারবেন, ইচ্ছা মতো মারবেন, ভয় দেখাবেন, একটা ভয়ের সংস্কৃতি চালু করবেন, আমরা আসলে এই বিষয়টা তীব্র নিন্দা জানাই। এটা লেখাজনক ঘটনা। যদি মিষ্টি পচা হয়ে থাকে, নিমকি পচা হয়ে থাকে, এখানে ভোক্তা অধিকার আছে, ভোক্তাকে বলতে পারতেন। এ ব্যাপারে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে বিষয়টি অস্বীকার করে কল কেটে দেন তিনি। সময় সংবাদ, মৌলভীবাজার।